পূর্ণিমার নতুন সংসার নিয়ে এবার মুখ খুললেন জাহেদ খান। ঢাকা সিনেমার জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা আবারও বিয়ে করেছেন। মাস দুয়েক আগেই সেরেছেন বিয়ের আনুষ্ঠানিকতা, তবে গতকাল বৃহস্পতিবার খবরটি প্রকাশ করেছেন তিনি। তার নতুন বরের নাম আশফাকুর রহমান রবিন। তিনি একটি বহুজাতিক কোম্পানিতে মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। পূর্ণিমার বিয়ের খবর প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে গেছে। সাধারণ দর্শক থেকে শুরু করে শোবিজ জগতের মানুষরাও বিষয়টি নিয়ে সমান উচ্ছ্বাসিত। অনেকেই নায়িকাকে শুভেচ্ছাও জানিয়েছেন অন্তর্জালে। লাখো তরুণের স্বপ্নের নায়িকা পূর্ণিমার নতুন সংসারের জন্য দোয়া করেছেন চিত্রনায়ক জায়েদ খান। তিনি নবদম্পতির একটি ছবি পোস্ট করে ফেসবুকে লিখেছেন অভিনন্দন, পূর্ণিমার নতুন জীবন সুখের হোক, অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। এদিকে চিত্রনায়ক বাপ্পি চৌধুরী অনুভূতি প্রকাশ করেছে বিরোহী ভাষায়, কারণ পূর্ণিমা তার পছন্দের নায়িকা, তাই পূর্ণিমার বিয়ের খবর শুনে তার মনে বিরহ জায়গা করে নিয়েছে, সে কথা ফেসবুকে প্রকাশ করেছেন অকপটেই। উল্লেখ্য, 27 মে দুই পরিবারের সম্মতিতে বিয়ে করেন পূর্ণিমা এবং রবিন। 2018 সালে তাদের পরিচয় হয়েছিল। এরপর কথা বলতে বলতে বন্ধুত্ব এবং প্রেম তৈরি হয়, সেটাই পরিণত পেল বিয়েতে। বর্তমানে তারা ঢাকার একটি অভিজাত এলাকায় বসবাস করছেন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।